गांधी का देखी বাইরের মাইক বন্ধ করে দরজা বন্ধ করে দিন অফিসের ভেতরে ক্লাসে দরজাটা বন্ধ করে দিন বন্ধ করে দিন ওটা আরে তুমি না বললেও খুলে যাবে ছোটার থেকে ফুল শুরু মালা দেবো তোমার পর্যায়ে চলে গেছে সেখান থেকে একটা জুতো কৈলাসজি দেখুন এই ধরনের বদমাইশি কিছুদিন ধরে শুরু হয়েছে যখন থেকে টিএমসি ভাঙতে আরম্ভ করেছে আর পার্টি থেকে এমপি এমএলএ নেতারা চলে আসছেন মন্ত্রীরা সে হতাশাটা প্রকাশ করছেন বিজেপিকে আক্রমণ করে কালকে দুই জায়গায় আমাদের কর্মীদের গুলি করে নেতাদের উপরে আজকে মাননীয় শোভনদা পার্টি অফিসে আসবেন সেখানকার কিছু স্থানীয় কর্মী তাকে করে নিয়ে আসবেন করতে দেবে না এই ঝগড়া শুরু করেছে এইভাবে তো কোনো পার্টিকে আটকানো যায় না আমরা গণতান্ত্রিকভাবে কাজ করছি আন্দোলন করছি তা সত্ত্বেও যদি সর্বভারতীয় সভাপতির পথে উপরে আর মানে আক্রমণ হতে পারে তাহলে বাকি তো হতেই পারে কিছুদিন আগে পার্টি অফিসের সামনে ওখানে মাইক লাগিয়ে সারাদিন চিৎকার করা হয়েছে গাড়ি ভাঙা হয়েছে যারা আসছেন নেতারা তাদের সঙ্গে মারামারি করা হয়েছে তো এটা হচ্ছে ওদের শেষ যাত্রা শুরু হয়ে গেছে টিএমসি আর তার হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে আমার মনে হয় কিছুদিন চলবে আমরা একদিন সহ্য করেছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিকার করার চেষ্টা করছি তৃণমূল থেকে তারা নিয়মিত পার্টির সঙ্গে পার্টির কর্মসূচিতে রয়েছেন কাজ করছেন কিন্তু একমাত্র শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দলে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত সেইভাবে কোনো কর্মসূচিতে তাকে দেখতে পাওয়া যায় বেশ কয়েকবার তিনি কর্মসূচিতে যোগ দেবেন বলে শোনা যায় পার্টি থেকে জানানো হয় কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যায় যে শোভন চট্টোপাধ্যায় সে কর্মসূচিতে আসতে পারছেন না বা আসতে পারলেন না এই যে বিড়ম্বনা এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি কি মনে করেন এর জন্য এই পুলিশ প্রশাসন এরাই মুখ্য নাকি অন্য কোনো এটা আমার পক্ষে বলা সম্ভব নয় যারা কাজ করবেন বলে এসছেন তাদেরকে মনস্থির করতে হবে পার্টি সবাইকে কাজ দেওয়ার জন্য জায়গা দেওয়ার জন্য প্রস্তুত আছে দিয়ে হচ্ছে তারা ঠিক করবেন কোন সময় তারা অ্যাক্টিভ হয়ে কাজ করবে পার্টি সবাই যেন দরজা খুলে দিচ্ছে গভীর রাত্রি পর্যন্ত আলোচনা হয়েছে এ ব্যাপারে আর কিছু বলেন নেই তার জন্য ব্যবস্থা আছে তারা দেখেন বিজেপির ব্যাপারে খুব বেশি চিন্তা ভাবনা করছেন আজকাল আপনারা কি হবে যে পার্টিটা ভেঙে যাচ্ছে তাদের জন্য চিন্তা করবেন না না ও ভাবতে পারেন না আপনারা না ভাবলেও একদম এসে গেছে বাকিটাও চলে যাবে বিজেপি একটা শৃঙ্খলাপরায়ণ দল বারবারই আপনিও বলেন যে বিজেপি একটা শৃঙ্খলাপরায়ণ দল কিন্তু যারা অন্য পার্টিতে গেছে তাদের শিখতে একটু সময় লাগবে
আপনি এলেন না কেন? আমার সঙ্গে কোনো কথা নেই, ব্যাপার আমি জানাও নেই, এবং শোনা যাচ্ছে যে তার প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, আমাদের নেতারা কেন্দ্রীয় নেতা মন্ত্রী তারা সক্রিয়, একাধিক প্রোগ্রাম চলছে, সেই নিয়ে ব্যস্ত আমরা, এবং আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে সেই নিয়ে আমরা ব্যস্ত আছি, এবং বহু লোককে আমরা কাজ করার সুযোগ দিচ্ছি, তারা কিভাবে কি কাজ করবে সেটা তাদেরকে, এবং ওদের জন্য যে ঘরটা বরাদ্দ হয়েছিল আমার জানা নেই কোথায় ঘর বরাদ্দ, তাদের নাম নেমপ্লেট লাগানো হয়েছিল কাগজ লিখে সেটাও খুলে ফেলা হয়েছে, কোনো কারণ আছে না? আমি দেখিনি, জানি না, আমি তো অফিসে থাকি না, আমি মাঠে থাকি, যে কর্মীরা মার খাচ্ছে তাদের সঙ্গে থাকি, সেই জন্য এই ব্যাপারে আমার জানা নেই। ইলেকশন একটা সঞ্চালন সমিতি হয়েছে, ইলেকশন অফিস আছে, তার দেখার লোক আছে, তারা এই ব্যাপারে প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। একটা প্রশ্ন, তৃণমূল অফিস থেকে আজকে বলা হয়েছে যে দিলীপ ঘোষ যত কম কথা বলে ততই ভালো, সে দূষণ ছড়াচ্ছে, রাজনৈতিক দূষণ, কি বলবেন এর প্রেক্ষিতে? এই দূষণটাতে ওনাদের ভয়, যারা মারপিট করছে, খুনোখুনি করছে, এই যে পুরো পশ্চিমবঙ্গের রাজনীতি, শিক্ষা, সমাজকে প্রদূষিত করেছে, সেই পার্টির যাওয়ার সময় হয়ে এসেছে, সেই কথাটা আমি ঘোষণা করেছি, তাতে ভয় পাওয়ার কি আছে? আমাদের নেতারা রাস্তায় বেরোবেন, আগের থেকে রাস্তা আটকাচ্ছে, পুলিশ দিয়ে ঠেকাচ্ছে, এই যে ভয়ে যারা রাজনীতি করতে এসে, তাদের ভয় করা উচিত নয়, কথা শোনার এবং কথা সামনা করার ক্ষমতা থাকা চাই, এবং গণতান্ত্রিকভাবে বিরোধীকে আটকাবার মতো ক্ষমতা থাকা চাই, নাহলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। দিলীপ ঘোষকে জ্ঞান দিতে হবে না, দিলীপ ঘোষ কি সেটা হাড়ে হাড়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।